Hello friends, a question from the poem Daybreak of H.W Longfellow is going to be discussed in this class by TK Kundu from the Dex of Friendly Tutorial Home. Friends, this is for the student students of class 11 under West Bengal Council of Higher Secondary Education. The question is: how is the final couplet of the poem Daybreak different from the rest of the poem? এই ডে ব্রেক কবিতার শেষ দু লাইনের যে পংক্তি এটা কবিতার অন্যান্য অংশ থেকে কিভাবে পৃথক আই হ্যাভ রিটার্ন দ্য আনসার প্লিজ লিসেন্ড টু মি ইন ডে ব্রেক রিটেন বাই এইচ ডব্লিউ লং ফেলো দ্য উইন্ড প্লেস দ্য রোল টু রিমাইন্ড অল এলিমেন্টাল পার্টস অব নেচার টু ওয়েলকাম দ্য নিউ ডে উইথ নিউ হোপ বাই রেজুমিং দেয়ার রেসপেক্টিভ ডিউটি বিকজ দ্য নাইট ডিপার্টেড এই লং ফেলোর কবিতায় বাতাস এই ভূমিকা নিয়েছে যে সে প্রকৃতির সব মৌলিক উপাদানগুলিকে স্মরণ করিয়ে দিচ্ছে নতুন দিনকে নতুন আশা নিয়ে স্বাগত জানাতে তাদের যে যার কাজকর্ম বা দায়িত্ব শুরু করে কারণ রাত্রি প্রস্থান করেছে বাট অ্যাট দ্য দা উইন্ড বিকামস ভেরি কাইন্ড টু ডেট অবশেষে সেই মৃতদের প্রতি এই বাতাস খুব দয়ালু হয়ে পড়ে ইন দ্য চার্চ ইয়ার্ড গির্জার সমাধি প্রাঙ্গনে এসে ইট অ্যাডভাইসড দেম টু লাই ডাউন ইন পিস ইহা তাদেরকে উপদেশ দেয় শান্তিতে শায়িত থাকার জন্য সো দ্য টোন অফ দ্য ফাইনাল কাপলেট অ দ্য পোয়েম ইজ কোয়াইট ডিফারেন্ট সুতরাং এই শেষ পংক্তি শেষ দুলাইন দুলাইনের যে সুর এই কবিতায় এটা পুরোপুরি আলাদা দ্য উইন্ড হিয়ার ডজ্ট ইন্সপায়ার দ্য ডেট সোলস টু অ্যাবেক বাতাস এখানে অনুপ্রাণিত করে না মৃত আত্মাদের জেগে ওঠার জন্য বিকাশ দ নিউ ডে দোকান any হোক এন্ড জয় টু দেম কারণ নতুন দিন তাদের জন্য বা তাদের কাছে বা আনন্দ নিয়ে আসে না দে অল আর বিিয়ণ্ড দা আর্থলি রেসপন্সিবিলিটিস তারা সবাই এই পার্থিব যে দায়ী দায়িত্ব তার ঊর্ধ্বে চলে গেছে তাকে ছাড়িয়ে চলে গেছে দেয়ার আর এক্সপেক্টেড টু অ্যাংলি অন দ্য ডে অফ দেয়ার লাস্ট জাজমেন্ট তারা সেই দিনে জাগরিত হওয়ার প্রত্যাশা রাখে বা তারা সেই দিনই জেগে উঠবে যেদিন তাদের শেষ বিচার সম্পন্ন হবে কেবলমাত্র সেই দিনে দ্যাট টাইম হ্যাজ নট ইয়েট কাম সেই সময় এখনো পর্যন্ত আসেনি হেন্স ইট ইজ নট নেসেসারি ফর দেম টু ওয়েক আপ সেই জন্য তাদের এখন কোনো প্রয়োজন নেই হওয়ার so guys this is the answer to the question how is the final couplet of the poem daybreak different from the rest of the poem i hope i am able to give you some guideline so that you can write the answer to this question in your own words thanks for listening to me Let us see you again.